হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ময়না ডট দেবু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অবশ্য ভালো না থাকলে ব্লগ কী করে তোমাদের সাথে শেয়ার করব, তাই না? চলে এলাম একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে। আশা করি তোমাদের এই পরিবেশটা ভালো লাগবে। পার এটা অনেক দূরেরই ক্যাপশন আছে, সে যাই হোক, আমি ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। আজকে সকালবেলা উঠেই দেখলাম জামা কাপড়ের এক গাদা, যেহেতু আগের দিন ইন্ডিয়া গেট আরও ঘুরতে গেছিলাম, ওই অনেক জামা কাপড়গুলো পড়ে আছে, ওইগুলো নিয়ে আমি আগে বাথরুমে জলে চুবিয়ে রেখে এসেছি, কারণ জিন্সের প্যান্টগুলো ছিল ওটা, ওগুলো অনেকটাই নোংরা হয়েছিল। তারপরে ওগুলো সব সার্ফের জলে চুবিয়ে, সার্ফের জলে অ্যালি 10-15 মিনিট চুবানো থাকলে কি হয় না, জামা কাপড়ের বেশ ময়লাগুলো অনেকটা চলে যায়। তারপরে তো সার্ফ সাবান দিয়ে, সার্ফ সাবান তো দিই, দেন তারপরে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, কেননা আগের দিন বিকেলবেলা বেরিয়ে গেছিলাম যেহেতু, ওই জন্য ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিল না। বেশ ভালোভাবেই ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর যখনই ঝাড়ু দিই তো ভালো করেই দিতে হবে, নাহলে কোনায় কোনায় যেন ময়লা লেগেই থাকে। দেন আমি ঝাড়ু আরও দিয়ে এসে ব্রাশ আরও করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে কিচেনে এসে কিচেনের লাঞ্চের ব্যবস্থা করছিলাম। আমার আবার ব্রেকফাস্টে অনেকক্ষণ টাইম দিয়ে দিলে লাঞ্চের খাওয়া রেডি করতে অনেক দেরি হয়ে যায়, যে কারণে আগেই যাই ব্রেকফাস্ট করি বা নাই করি লাঞ্চটা আগে রেডি করে রেখে দিই, দিলে তারপরে যা হবে হবে। আমি ভাতটা করেছিলাম, ভাত বসিয়েছিলাম, ওতে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো বলি না শক্ত থাকে ভাতের মধ্যে, দিলেও ভেবেছিলাম আলাদাভাবে সেদ্ধ করতে দেবো, তারপর ভাবলাম না বেকার আলাদাভাবে সেদ্ধ করব না, বেকার গ্যাসের অনেকটাই খরচ হয়ে যাবে। দেন আলুগুলো বের করে আমি ওই যে আমাদের যে যে আদা রসুন থেতো করি ওগুলো, ওটা দিয়ে আলুটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, কেননা হাতে করলে কি হয় না অনেকটা দানা দানা হয়ে থাকে। যেন আজকে আলুটা তো দেখছি তেমন সেদ্ধ হয়নি, দেখি এই আলুটা কি করি, খেতে তো পারবো কি পারবো না আগে দেখবো, যদি না হয় সেই আলু ভাজাই করতে হবে। দেন তারপরে আমি একের পর এক সব ডাল করব, আর আলুটা ভাজা, ওই যে বললাম আলুটা এখানে ভাজাই করে নিয়েছি, ভাবলাম আলু সেদ্ধটা দিয়ে খাবো কিন্তু খেতে পারা যাবে না, যে কারণে এখানে আলু ভাজা করে নিয়েছি, ডাল করে নিয়েছি। তোমরা তো প্রতিদিনই দেখো আমাদের দুপুরবেলার ওই একটাই খাওয়া, ডাল আর আলু সেদ্ধ, যেন না অ্যাকচুয়ালি বাজার করা হচ্ছে না, ওই জন্য টাইম পাচ্ছি না বাজার করার। আর দুটো ডিম নিয়ে নিচ্ছে, ডিমটা ভাজবো বলে এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছে, কাঁচা লঙ্কাও নেই, কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে। আর ডিমের ভাজা একটু কাঁচা লঙ্কা দিলে সত্যি খুব, আমার তো খুবই ভালো লাগে। দেন এখানে ডিমের ভাজাও বসিয়ে দিয়েছি, আজকে ডিমের ভাজাটা দেখছি বেশ ভালোই হয়েছে, কিছুই দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি, একটু হলুদ আর চিলি ফ্লেক্স একটু দিয়েছি। আর দেখো ডালটা আমি ওপরে একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি বাড়িতে তৈরি। দেন আমার ব্যাস একটা বড় কাজ হয়ে গেছে, লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে দেখো আমি থালায় ভাতও বেড়ে নিয়েছি, আলু ভাজা নিয়ে নিয়েছি, ডিম ভাজা আর ডাল নিয়ে নিয়েছি, ওটা দিয়েই গরম ভাত যেহেতু ওই জন্য খাওয়া হয়ে যায়। এগুলো কিন্তু রাতে হলে সহজে খাওয়া যায় না, কেন রাতে রান্না তাড়াতাড়ি হয়, খেতে দেরি করে হয়, যে কারণে রাতে হলে হয় না। তারপরে লাঞ্চ ফাঞ্চ করেই আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে আমি ওই দিন যে ঘুরতে গেছিলাম না, জামা কাপড়গুলো ছিল ওইগুলো একটু ভালো করে আবার রুমের মধ্যে দিয়ে শুকিয়ে নিচ্ছে, কেননা ওইগুলো যেহেতু ভেতরে রেখে দেবো ন্যাপথালিন দিয়ে, যে কারণে জামা কাপড়গুলো রুমের মধ্যে রেখে দিচ্ছি, আর ভেজা জামা কাপড় যেগুলো আজকের ছিল আর ওইগুলো আমি বাইরে মেলে দিয়েছি। ওই রুম, এই রুমের মধ্যে থাকলে কি হয়, ফ্যানের তলায় একটু থাকলে যেটুকু বা ভেজা থাকে, ভেজা তেমন থাকে না, যদিও বা ভেজা থাকে ফ্যানের এতেই শুকিয়ে যায়। আর সত্যি বলতে কি কলকাতায় থাকলে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে কেচে হ্যাবিট, তো ওই জন্য এখানে জামা কাপড় কাচতেই যেন কষ্ট। সেই বেড কভার, সেই জিন্সের, বিশেষ করে জিন্সের প্যান্টগুলো, উফ আরে বাবা, জিন্সের প্যান্ট আর বেড কভার এগুলো তুলে কাচতেই যেন হাত ফাত ব্যথা হয়ে যায়, আমার তো একেবারে ইচ্ছা করে না। তাও হ্যাবিটটা তো ছাড়লে হয় না, না হ্যাবিট এই সব জিনিসের হ্যাবিট ছাড়লে হবে না, ওই জন্য প্রতিটা জিনিসেরই একটু প্র্যাকটিস করে রাখাটা ভালো। দেন এই সব জামাকাপড়গুলো মেলে ভাবি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেন একটু গরমটাও বেশ ভালোই পড়েছে, কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছিলো, তারপরে দেখো আবার সেই রোদ। কিন্তু কলকাতায় যে কথা বলি সবার সাথে বা বাড়ির মেদিনীপুরের দিকে, ওই দিকে গরমটা নাকি অতিরিক্ত পরিমাণে পড়েছে, বাট আমাদের দিল্লিতে আর যাই হোক এই নয়ডার এই জায়গাটায় না দেখি গরমটা তেমন লাগে না, কেন বলো তো চারিদিকে তো সবুজ আর সবুজ, বেশ ভালোই লাগে এই জায়গাটা। আবার এই জায়গাটা ছেড়ে যখন কোথাও চলে যাবো ওই জায়গাটা মিস করবো, দেখো এদিকে সূর্য কোনায় দিকেই একটা লুকিয়ে আছে, উঁকি ঝুঁকে মেরে আছে, কিন্তু সত্যি বলতে কি তেমন গরমটা অবশ্য ছিল না। আর তো জানো রুমের মধ্যে থাকলে যেন দমটা আটকে যায়, যে কারণে সবসময় ভাবে একটু বাইরে যাই বাইরে যাই। আর এই বাইরেরটা তো জানো, বাইরের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। দেন বাইরে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি রুমের মধ্যে চলে এসেছি, যেহেতু স্নান করে এসেছিলাম, মুখে কোনো কিছু ময়শ্চারাইজার লাগাইনি, ওই জন্য ওটা ময়শ্চারাইজারটা মুখে লাগিয়ে নিই, কেননা আর যতই বলি না যতই গরম পড়ুক যাই করুক মুখে তো ময়শ্চারাইজার লাগাতেই হবে, ফেস ওয়াশ নিয়ে। তারপরে আমি মাথাটা চিরুনি করে নিচ্ছি,
চিরুনি মানে আমি আগের দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম না মাথাটা, তারপরে মাথায় তেল ছিল না বা জানি না, কালকে রাতে প্রচুর মাথা যন্ত্রণা করছিল, যে কারণে মাথায় একটু ভালো করে তেল নিয়ে নিয়েছি। আমার তেল নিলেও দোষ না নিলেও দোষ, তেলটা আবার চুপচুপে করে নিলে কী হয়, মাথা ঘেমে যায়, তখন আবার যেন মনে হয় মাথা ময়লা হয়েছে, দেন আবার মাথা ধুতে হয়। স্পিডটা এখানে বাড়িয়ে দিয়েছি বলে ঘাটটা বারবার মনে হচ্ছে যেন ঘাটটা আমি কত কত করে নাড়াচ্ছি। দেন যেন আমার তো একটাই দুটোই ঘরে বাঁধার জন্য দুটো আইটেম, দুটো জিনিস আছে, একটা বিনুনি একটা চুল ক্লিপ দিয়ে তুলে দেওয়া। দেন এইসব করে আমি মাথা আরও বেঁধে নিয়ে আমি ইয়েতে চাল ভিজিয়ে দিয়েছিলাম একটু পিঠে বানাবো বলে, পিঠে মানে কি যেই টাইপের একটা যে করি, আর ছোলা সরি মটর ভিজিয়ে দিয়েছিলাম। দেখো এগুলো সব প্রেশার কুকারে নিয়ে গেছে, আর দেখো চালটা ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, ভালোভাবেই বেশ জলে ওটা ভিজেছে। দেন আমি প্রেশার কুকারের মধ্যে মটর আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ওখানে সেদ্ধ হচ্ছে দেখো, আর এখানে আমি চালটা চালগুলো গুঁড়ো করে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে, যে পিঠেটা বানাবো এটা একটা সুবিধে এই জিনিসটা বানাতে, বেশ করতে একটু টাইম লাগলেও জিনিসটা ব্যাটারটা রেডি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি মানে যেহেতু মিক্সি আছে বলে, মিক্সিতে দু তিনটে পাক করে নিয়ে বেশ ব্যাটারটা রাত বেশ ভালোই রেডি হয়ে যায়। আর মিক্সিতে যে কোনো জিনিস জানো তো একটু ফ্যাটাতে খুব ফ্যাটালে জিনিসটা খুব ভালোই হয়, আর ওইটাই আমি পরপর মিক্সিতে আমি জিনিসগুলো প্যাক মানে ইয়ে মিক্স করে নিচ্ছিলাম। আর চাল জিনিসটা যতই করো নিচে দানা দানা লেগে থাকে, ছাঁকনিতে আমি আগেরবারে ছেঁকেছিলাম, এবারে ছাঁকনিতে ছাঁকলাম না, কিন্তু আমি চালটা আমি বেছে নিয়েছিলাম, আর চাল তো সেই পেটে গেলে কোনো অসুবিধা হবে না। দেন আমার চালটা পরপর মিক্সির আবার ভয় লাগছিলো যদি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যায়, যাই হোক কারেন্ট যায়নি থ্যাংকস গড। তারপরে আমি এখানে ব্যাটারটার মধ্যে একটু লবণ নিয়ে নিলাম, আর একটু একটু সামান্য পরিমাণ লবণ নিয়েছি, আর চিনি নিয়েছি। আমার এই জিনিসটা একটু চিনিটা দিলে না পিঠেটা বেশ মিষ্টি মিষ্টি লাগে, সরি বেশ খেতে ভালো লাগে। আর এটা আমি আগে থেকেই ব্যাটারটা মাখিয়ে রেখে দিই, চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিই জিনিসটা, যেহেতু মিক্সিতে ভালো করে চালটা পেস্ট করেছি না, চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলে জিনিসটা বেশ সফট হয়, মানে সফট মানে বেশ ভালোই সফট হয়। দেন বেশ মানে ব্যাটারটা অনেকটা লিকুইড, বলেছিলাম এর আগের পুরো প্রথমবারে যখন করেছিলাম ব্যাটারটা বেশ লিকুইডটা কম ছিল, আর লিকুইডটা বেশি লিকুইডটা করে নিলে পিঠেটা বেশ ভালো হয়। দেন দেখো আমার এখানে মটর আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মটর আর আলুটা মটরটা না মনে হয় একটু খারাপ মানে ভালো না, কেন বলো তো সে যতই প্রেশার কুকারে সিটি দিই সেদ্ধ হতে চায় না, এটা তাও পাঁচটা সিটি দেওয়ার পরে মটরটা সেদ্ধ হয়েছে, আলুটাও সেম। এমনিতে বলি আলু সেদ্ধ হয় না, আর আজকে না আমি মটর ঘুগনি করেছি আলুর খোসা ছাড়াইনি, ভাবলাম দেখি একটু করে আলু এমনি এ দিয়ে করি খোসা রেখে, আর আলুর খোসায় তো ভিটামিন আছে জানোই। তারপরে আমি মশলাগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ এখানে তেজপাতা নিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে তেমন রেসিপি শেয়ার করিনি যেটুকু শেয়ার করার করছি, আর এখানে আদা আর একটু রসুন থেতে করে নিয়েছি, আর ওই জলটা রেখে দিয়েছি সেদ্ধ করার, ওটা ফেলি না আমি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে পরপর মশলা দিয়ে দিয়েছি, একটু কালারের জন্য একটু কী বলে ওটাকে চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে তেজপাতা পেঁয়াজ আদা রসুন পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গরম মশলা ওগুলো সব একসাথে দিয়ে হালকা জলে একটা গ্রেভি বানিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিয়েছি। দেন এটা ভালো করে কষাতে আছি, একটু দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখন সাথে সাথে জল ঢালবো না, একটু পরে জল দেবো, কেন যে কোনো জিনিসে দেখবে সাথে সাথে জিনিসটাতে জল ঢেলে দিলে না ওই টেস্টটা তেমন আসে না, একটু জিনিসটা ভালো করে একটু ফ্রাই করে নিয়ে যখন একটু দেখবে এখন এই কালারটা আছে, একটু পরে যখন জল ঢালবো তার আগে দেখবে কালারটা আরও ডিপলি হয়ে যাবে। দেখো এবার কালারটা, এই কালারটা যখন এসছে মানে বুঝে নিয়েছি জিনিসটা এবার ফ্রাই ফ্রাই হয়ে গেছে, আর নিচে মশলা লেগেও যাচ্ছে, যে কারণে আর বেশিক্ষণ ওয়েট না করে আমি জল ঢেলে দিয়েছি, ওই জলটাই ঢেলেছি যে জল আমি সেদ্ধ করেছিলাম ছোলা আর এ সরি বারবার ছোলা বলছি, এতদিন ছোলা করতাম না, ওই মটর আর আলুটা যে সেদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে দিয়েছি। আর সত্যি ওই জলেও তোমরা করে দেখবে জলটা একটু যেহেতু গরমও থাকে আর সেদ্ধ মটরের জল বেশ ভালো লাগে, তরকারির টেস্ট আলাদা হয়। তারপরে আমার এখানে ঘুগনি রেডি হয়ে গেছে, ভেবো না এত স্পাইসি, আমি তো তেমন স্পাইসি করি না যেহেতু পিঠে দিয়ে খাবো। দেন দেখো কিচেনটাও একটু অগোছালো হয়ে আছে, কড়াই ফড়াইগুলো পড়ে আছে, জিনিসগুলো পড়ে আছে, প্রায় জিনিস আজকে আমি ধুয়ে দিয়েছি কাজ করতে করতে। দেন কড়াই ওগুলো সব কিচেনটা আমি ভালো করে মুছে নিয়ে দেন এই ব্যাটারটা, যেহেতু শুধু পিঠে বানাবো ব্যাটারটা রেডি করে যেটা রেডি করা ছিল ওটা নিয়ে চলে এসেছি, একটা ছোটো টিফিন বক্সের মধ্যে তেল নিয়ে নিয়েছি, যেহেতু সিলিকনের ব্রাশ নেই তেল ঘষবো এটাতে ফ্রাইং প্যানে, এখানে টিস্যু একটা আর গার্ডারে মুড়ে নিয়েছি। চলো তোমরা দেখতে থাকো পিঠেটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথে, দেখো পিঠেটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর না পিঠের এটা এই পিঠেটার সাথে না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ভালো লাগে, যে কারণে আমি একটু সিমুই বানিয়ে নিলাম, ভাবলাম সুজি বানাবো, সুজি ডেলি ডেলি সুজি খাওয়া হচ্ছে, মানে এই পিঠেটা যখনই করি সুজি করি বা সুজি প্রায় করা হয় আমাদের হালুয়া বা সুজি, যে কারণে আমি এখানে সিমুইটাও বানিয়ে নিয়েছিলাম। ব্যাস আজকের ডিনার পুরো জবরদস্ত হবে, মানে আমার রাতের বেলা বিশেষ করে এইসব টাইপের খাওয়ার খুবই ভালো লাগে।
অনেকক্ষণ গরমে কাজ করছিলাম, আর ভালো লাগছিল না, ওই জন্য একটু বাইরে এলাম। আর জানো তো এখন এখন বেশ রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, আর সত্যি এই জিনিসটা আমার দেখতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে, মানে মানে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করে না, পুরো গ্রামের কথা আমার মনে পড়ে। আর যেহেতু গ্রামের মেয়ে না, এই জন্য শহরের জায়গাটা একটু এ লাগে, ঘিঞ্জে ঘিঞ্জে লাগে, এক থেকে থেকে হ্যাবিট হয়ে গেছে। আর বেশিক্ষণ ব্লগটাকে আমি বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেল যারা নতুন আছো, একটা লাইক করে দেবে চ্যানেলটাকে। আর কালকে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে, তোমরা দেখতে থাকো। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।